এত কিছুর পর সাকিব খান কোথেকে আসনি? কাউকে স্যাটিসফাই করার জন্য কিছু করি না। যাকে চাচ্চু ডেকেছি, বাবা ডেকেছি, শাড়ি মেলায় নাচার মতো অবস্থা তার সাথে আমার নাই। কখনো ছোট দিঘির সাথে বড় দিঘি কে মিলাতে চাই দেখি না, এত সময় কই। হেলদিনেসটা সবার ভালো লাগতো না, অনেকের হয়তো এটাও ভালো লাগবে না, এটা খুব স্বাভাবিক। এত কিছুর পর সাকিব খান কোথেকে আসলো? এনিওয়েজ কখনোই লুফে নিব না, কারণ যাকে চাচ্চু ডেকেছি, বাবা ডেকেছি, তাকে আসলে শাড়ি মেলায় নাচার মতো অবস্থা তার সাথে আমার নাই। আমি মনে করি শিশু শিল্পীর বয়সটা আমাদের খুব কম সময় থাকে, সেই কম সময় আমি খুব আল্লাহর রহমতে ভালো একটা স্থান পেয়েছি। কিন্তু আসলে অভিনয় শিল্পী হিসেবে কিংবা একজন মেইন স্ট্রিম নায়িকা যদি বলেন, ওই হিসাবে আসলে আমাদের হাতে সময় অনেক থাকে। তো আমার এখানে তাড়াহুড়োর কোনো কাহিনী নেই, কিংবা আমি মনে করি যে এখানে তাড়াহুড়ো করাটাই হচ্ছে সবচেয়ে বড় বোকামি। আমি আমার আমার মতো করে ধীর গতিতে স্থির গতিতে আমি যদি এগিয়ে যাই, তাহলে ইনশাআল্লাহ আমি আমার নিজের রেকর্ড নিজেই ব্রেক করতে পারবো, এটা আমার বিশ্বাস। আমি চাইও না যে আমার রেকর্ড ব্রেক করতেই হবে, এরকম কোনো কথা নেই। বাট হ্যাঁ, বড় দিঘি বড় দিঘির মতো স্থান পাবে, আমি কখনো ছোট দিঘির সাথে বড় দিঘিকে মিলাতে চাই। পরিবর্তন অনেক হয়েছে, অডিয়েন্সের টেস্ট চেঞ্জ হয়েছে, মেকার্স চেঞ্জ হয়েছে, আমাদের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, স্টোরি চেঞ্জ হয়েছে। ইটস আ হিউজ টাইম, 15 ইয়ার্স বলা যায় ওই সময় এই সময়ে। সো চেঞ্জ তো থাকবে, এটাই স্বাভাবিক, চেঞ্জ হয়েছেও। তো ওই দিক থেকে যদি আমরা দেখি অনেক কিছুই চেঞ্জ হয়েছে, এবং সবচেয়ে যেটা বড়ো সেটা হচ্ছে দর্শকের টেস্ট চেঞ্জ হয়েছে, এবং দর্শকের টেস্টের জন্যই আমাদের সিনেমার ধারাবাহিকতাও চেঞ্জ হয়েছে। দেখি না, এত সময় কই, দেখি না। এই যে ভার্সিটি গেলাম, এক্সাম দিলাম, এখানে প্রোগ্রাম করলাম, এটা শেষ করে আরেকটা প্রোগ্রাম করতে যাব, সো সময়টা কোথায় বলেন? বাসায় গিয়ে ঘুমাবো, আমার তো কাজ আছে। আর যারা সমালোচনা করে, আমি মনে করি যাদের নিয়ে আলোচনা হয় সমালোচনাও তাদের নিয়ে হয়, সো ইটস নট আ বিগ ডিল। সংসা আগেও করিয়েছি আলহামদুলিল্লাহ, এখনও করাই কিংবা সামনে ধরে রাখার চেষ্টা করব। আর ওই যে সবার তো সব কিছু ভালো লাগে না, যেমন হেলদিনেসটা সবার ভালো লাগতো না, অনেকের হয়তো এটাও ভালো লাগবে না, এটা খুব স্বাভাবিক। বাট আমি কাউকে স্যাটিসফাই করার জন্য কিছু করি না, আমার নিজের ইচ্ছাটাকে আমি অনেক বেশি প্রাধান্য দিই। সো নিজের ইচ্ছাটাকে যেহেতু বেশি প্রাধান্য দিই, ওইভাবে করা হয়। এবং যদি বলি যে দর্শকরা খুব সুন্দর করে অ্যাকসেপ্ট করেছে আমার এই ইচ্ছাটাকে কিংবা আমার এই ট্রান্সফরমেশনটাকে, এদিক থেকে আমি হ্যাপি বলা যায়। দিঘি আলোচিত কারণ দিঘিকে সবাই ভালোবাসে, এই জন্য হয়তো বা এটা মনে হয়েছে করা দরকার, কিংবা মনে হয়েছে করতে হবে। আর এটা আসলে অনেকদিন ধরে ট্রাই করছিলাম, তো সবার আসলে ক্যাপাবিলিটি সেম থাকে না যে আমরা চাইলেই হুট করে পারবো। সো এটা আসলে অনেক দিনের কষ্টের ফল বলা যায়, অনেক দিন চেষ্টার। সো চেষ্টা ছিল আরও অনেক দিন ধরে, 6-7 মাস ধরে, রেজাল্টটা এসেছে এখন। আর ফেরার কাজের জন্য কিছুটা অবশ্যই, কারণ এটার জন্য আমাকে যে ক্যারেক্টারটা আমি প্লে করেছি শাহনাজ হতে হয়েছে, কারণ শাহনাজের সাথে দিঘির কোনোই মিল নেই। তো আমাকে পুরোটা শাহনাজ হয়ে ওঠার জন্য, শাহনাজ আমার ডিরেক্টরের চোখে দেখতে যেমন, সে আমাকে যেমনটা শাহনাজের বর্ণনা দিয়েছে, তো আমার ওভাবেই শাহনাজকে তৈরি করতে হয়েছে। তো ওইটার প্রস্তুতির জন্য কিছুটা বলা